নমস্কার এবি নিউজে আপনাদের স্বাগত জানাই সঙ্গী আমি সুপ্রজিৎ প্রথমে হেডলাইনস হেডলাইনস স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম নিজেকে মানবাধিকার কমিশনের উচ্চ পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকল আজও দুই দপ্তরের টালবাহানার কারণে এবারও বানভাসী হওয়ার আশঙ্কা একও ২৫ নম্বর ওয়ার্ডের করলা সংলগ্ন এলাকার বাসিন্দাদের সোমবার রথ এবারও করোনার কারণে শহরের রাস্তায় বেরোবে না গৌরীয় মঠের রথ What a lovely day. Huh? Sir. Fuel tank leak korche. Amader land korte hobe. Kintu kothay korbo? Karor barite. Kintu sir, esho bari to kom chor. Eto load nite parbe na. Oi barita nite parbe. Sir, fuel khub tarari leak korche. Shudhu nicher leak ta shamlao. Bede. Are boka me noy, chun eta. Sir, apni ki kore bujhlen ei barita load nite parbe? Chhader dhalai kobe koriyechen? Kal. আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হে তৈয়ার হাম হেডলাইনস এর পর এখন বিস্তারিত খবর হিউম্যান রাইটস এর বড় অফিসার পরিচয় দিয়ে চাকরির টোপে টাকা হাতানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে শনিবার রাতে মেটলি ব্লকের দক্ষিণ ধূপজোড়া এলাকার একটি রিসর্ট থেকে ওই যুবককে গ্রেপ্তার করল মেটলি থানার পুলিশ মৈনাক চক্রবর্তী নামে ওই অভিযুক্ত যুবক কোচবিহার শহরের বাসিন্দা জানা গিয়েছে মৈনাক নিজেকে হিউম্যান রাইটস এর অফিসার পরিচয় দিয়ে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে কয়েকজন যুবকের কাছ থেকে টাকা নেয় এমনকি টাকা নেওয়ার জন্য একটি রিসর্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দেয় এরপরই এক যুবকের সন্দেহ হলে থানায় অভিযোগ জানান ব্যাপারটা হয়েছে দুদিন আগে আমার সাথে ফ্রড করছে ছেলেটা ও আমার কাছে চাকরি দিবে বলে আমাকে প্রাইমারি স্কুলের এনপেন চাকরি দিবে বলে আমাকে বলছে ১,০০,০০০ লাগবে ১,০০,০০০ লাগবে বলে আমাকে বলছে ৩,০০০ টাকা অ্যাডভান্স দিতে হবে আর প্রতি মাসে তোমার অ্যাকাউন্ট স্যালারি থেকে ৫,০০০ টাকা করে কাটবে তো এই কথা বলে আমাকেও ফ্রড করছে তারপরে আমি ওকে বলছি যে না আমি কোনো কিছু করবো না আমি তারপরে ও যখন আমাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠায় অ্যাকাউন্ট নাম্বার পাঠানোর সময় আমি ওকে বলছি ঠিক আছে পয়সাটা আমাকে টাইম লাগবে ম্যানেজ করতে দেওয়ার জন্য তো আমাকে বললো অ্যাকাউন্ট নাম্বার আমি তোমাকে দিচ্ছি তুমি ওটা অ্যাকাউন্ট নাম্বারে পাঠাও তো ও আমাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠালো হোটেলের অ্যাকাউন্ট নাম্বার পাঠালো তখন আমি সার্চ করে দেখলাম ওটা হোটেলের অ্যাকাউন্ট আমাদের ম্যানেজারের অ্যাকাউন্ট নাম্বার কোন হোটেল ওটা ত্রিমূর্তি বলে এইসব বলে আমাকে বললো আজকে যখন ওকে করলাম যে আপনার আই কার্ড দেখান আমাকে হ্যান ত্যান যখন দেখাও বললাম তখন ও আমাকে পুরো ফ্রড করলো চিনবে না বলে এখন লাস্টে আমরা পুলিশকে ফোন করে আমাদের এখানকার প্রধানকে বাবুদাকে ফোন করে ডেকে ওদেরকে আমি পুলিশের হাতে তুলে দেব অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তাকে ওই রিসোর্ট থেকে গ্রেপ্তার করে বিষয়টি সামনে আসতে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা তারা মারমুখী হয়ে ওঠেন প্রতারক যুবকের প্রতি সেজন্য পুলিশকেও বেগ পেতে হয় ওই রিসোর্ট সূত্রে জানানো হয় অভিযুক্ত যুবক তাদের রিসোর্টে গত ৭ দিন ধরে ছিল এর জন্য অনেক টাকা বিল হয়েছে সেই বিল মেটানোর জন্য রিসোর্টের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল এস এ গেস্ট আছে তো আজকে সকাল থেকে আমরা উনি চেক আউট করবেন যেহেতু আমাদের আজকে রুম খালি নেই তো আমাদের কিছু বিল পেমেন্ট বাকি ছিল ওটা করতে করতে তারপরে লোকাল মানুষদের থেকে খবর পেলাম যে উনি নাকি কারোর সাথে চিটিং কিছু করেছে যে চাকরি দেওয়ার নামে ৩০,০০০ কিছু একটা ট্রান্সফার করতে পারে তো সেটা কি আপনার এখানকার নাম্বার দিয়েছিল যাকে দেওয়ার টাকাটা দেওয়া উনি আমাদের বিল পেমেন্ট করার জন্য আমাদের নাম্বার নিয়েছিল আচ্ছা আচ্ছা আমরা ওনাকে ব্যাংকের অ্যাকাউন্টও দিয়েছি উনি বলছেন না গুগল পে অ্যাকাউন্টও দিয়েছি এদিকে আজ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর
তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে ফ্রড করার, কি বলবে? মানবাধিকার কমিশনের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ডিফেন্ডার হিসেবে কাজ করছি বহুদিন ধরে। এটা কোন মানবাধিকার কমিশন? পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত থাকলো রবিবারও। এই দিন শহরের থানা মোড়ে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসজেডি এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, সোমনাথ পাল, তপন ভট্টাচার্য, সঙ্গীতা ব্যানার্জি, লক্ষ্মী বাগচি, শান্তা চ্যাটার্জি, লোপামুদ্রা অধিকারী সহ অন্যরা। শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জি বলেন, পেট্রো পণ্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলের অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিদিন হু হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য পাল্লা দিয়ে বেড়ে চলেছে রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও। যতদিন না পেট্রো পণ্যের দাম কমানো হবে ততদিন তাদের আন্দোলন চলবে। এদিকে রবিবার জলপাইগুড়িতে পেট্রোলের দাম থাকলো লিটার প্রতি 100.97 টাকা। পেট্রো পণ্যের এমন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেস ও জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 3 নম্বর গুমটি এলাকার পেট্রোল পাম্পে গ্রাহকদের হাতে গোলাপ ফুল দিয়ে ও সাইকেল চালিয়ে বিক্ষোভ কর্মসূচি করা হয়। পাশাপাশি তেল ভরতে আসা গ্রাহকদের কাছ থেকে স্বাক্ষরও সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অলোক দাস সহ অন্যরা। সভাপতি সম্মানীয় শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয় সাইকেল চালিয়ে এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন, তার জন্য একটা জোরালো হয়ে যাক এই বিক্ষোভ। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছে পাহাড়পুর যুব তৃণমূল এবং সদর দুই তৃণমূল কংগ্রেসও। রবিবার পাহাড়পুর এলাকার একটি পেট্রোল পাম্পে বিক্ষোভ করেন তারা। উপস্থিত ছিলেন পাহাড়পুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি লুৎপার রহমান, সদর দুই তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সমীর দাস, পাহাড়পুর যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিকাশ বসাক প্রমুখ। আসছি পরের খবরে। দাবি মেনে আজও বাদ না হওয়ায় এবারে বর্ষাতেও আবার বানভাসী হওয়ার আশঙ্কায় দিন গুনছেন জলপাইগুড়ি শহরের 1 ও 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের বুক চিরে যাওয়া করলা নদী বর্তমানে তার নাব্যতা হারিয়ে কার্যত জলাশয়ে পরিণত হয়েছে। 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হলে জলপাইগুড়ি 25 ও 1 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি নিচমাঠ এলাকায় করলা নদীর জল উপচে বন্যা পরিস্থিতি তৈরি করে। তখন ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তার দুই ধারে করলা সেতুর ওপর কিংবা ফ্ল্যাট সেন্টারে গিয়ে আশ্রয় নিতে হয় বাসিন্দাদের। সেচ দপ্তরের পক্ষ থেকে 2020 সালে বাঁধের জন্য জমি পরিদর্শন করা হয়েছিল। সেই পরিদর্শনের রিপোর্ট ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে পাঠানো হয়েছে, সেখান থেকে নাকি এখনও কোনো রিপোর্ট পাঠানো হয়নি। এই দুই দপ্তরের টালবাহানায় বিপাকে পড়েছেন জলপাইগুড়ি 25 নম্বর ওয়ার্ডের ওইসব এলাকা। বাসিন্দারা চাইছেন অবিলম্বে উঁচু ও মজবুত বাঁধ নির্মাণ করে তাদের বন্যার হাত থেকে রক্ষা করা হোক। এই সমস্যা নাই নাই করে আমরা 90-91 থেকে দেখতেছি, এরকম প্রতি বছর দেখতেছি। বৃষ্টির জলে আমরা বাইর হইতে পারতেছি না, যত নেতা আসতেছে সব বলতেছে আমি করব, কেউ আর কিছু করতে পারতেছে না। কি হবে এই নদী আর ইয়ে হবে, আবার খোলা নাঙলটাও কাপড় মাথায় নিব বাইর হবো, আর কি হবে? নেতাগুলো নতুন নতুন আসতেছে, পুরানা হয়েছে, পুরানাগুলো নতুন হয়েছে, কেউ কিছু উনারা করতেছেন না। প্রতি বছর আমাদের এরকমই চলতেছে, প্রতি বছর। এই যে এখন থেকে মন কাঁদতেছে বৃষ্টি আসবে কি করব, এই একটা বাসন রাখতে রাখতে দুনিয়ার জল চলে আসে আর নাকে মুখে তাল দেওয়া যায় না। বাড়ি থেকে বাইরে হয়ে বৃষ্টির জল নাকে এই অবধি ঠেকে যায়, বন্যার জল যখন ঠেলে দেয় তখন বান্ধ আমাদের ভালো করে না, করার এই সাইডে ছিল করছে ওই সাইডে, তাও কি করছে যে নিচু করে আসে, এখান থেকে এবার আর জল ঢুকবে। এইখানে ঝিরিঝিরি বৃষ্টি হলেই এই মানে এই এরিয়াটা পুরো ডুবে, মানে জলে জলে মগ্ন হয়ে যায়। মানে প্রত্যেক বছরই বলে এখানে বাঁধ হবে, কিন্তু আজও আজ পর্যন্ত কোনো বাঁধের কোনো ইসে দেখছি না আমরা। মানে এই জায়গাটা জলমগ্ন, বাসিন্দাগুলো সব মনে হয় জলে ডুবে মরে যাবে এরকম পজিশন এই জায়গাটা আমাদের, মানে বৃষ্টি আসলে এই অবস্থা। বর্ষায় খুব কষ্ট, কিরকম কষ্ট আমাদের, একটু বৃষ্টি হলে জল হলে আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, রাস্তা নেই মেন কথা, রাস্তা নাই আমাদের, যে কষ্ট মানে কষ্টের শেষ নাই। আমরা তাও কি করি, কষ্ট করে ঘরে থাকি, ছেলে পেলেকে ওই উপরে তাকের উপরে উঠে রাখি,
সব সময় ছেলে পেলে বাইরে বের করতে পারি না, দেখা যায় জল আসতে আসতে আমাদের এত জল বাড়িতে হয়ে যায়, তখন আমরা বাচ্চা বের করব কেমন করে, ঘরেই কষ্ট করে রাখি। এদিকে জলপাইগুড়ি সেচ দপ্তরের এসডিও শান্তনুধর জানান, ওই এলাকায় বাঁধ তৈরির জমি পরিদর্শন করে রিপোর্ট ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে পাঠিয়ে দিয়েছিলেন তারা, কিন্তু ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বাঁধের জন্য তাদের জমি চিহ্নিত করে না দেওয়ায় পরবর্তী ধাপ এগোতে পারেননি তারা। এখন যা পরিস্থিতি তাতে বাঁধ নির্মাণের কাজ কোনোভাবেই শুরু করা সম্ভব নয়। 25 নম্বর ওয়ার্ডের ওটা আমরা আমাদের যে প্রথম অংশ প্রিলিমিনারি সার্ভে সেটা করে আমরা রেডি করেছি এবং আমরা দিয়েও দিচ্ছি, গতবারই দিয়ে দিয়েছি, তো সেটা বিএলআরওকে দিয়েছি। বিএলআরও আমাদের যতখানি ল্যান্ড দরকার সেটা ল্যান্ডটা আমরা ডিমার্কেট করে বলেছি যে এই ল্যান্ডটা আপনি আইডেন্টিফাই করে দিন, ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট আর প্রাইভেট ল্যান্ড। তো ওনারা এখনও দেননি, দিলেই আমাদের কাজটা শুরু হবে। কী ধরনের স্ট্রাকচার হবে ওখানে আমাদের আমাদের কলকাতাতে সেন্ট্রাল যে ডিজাইন অফিস আছে সেখানে যাবে, এই বছর পর সেটা শুরু করা যাবে সম্ভবত করা যাবে না। আমরা তো সবসময় প্যালিয়েটিভ মেজার নিয়ে থাকি, সেরকম অবস্থা যদি হয় আমরা নিশ্চয়ই দেখব প্যালিয়েটিভ মেজার নিয়ে কিছু করা যায় কিনা, মানুষকে কিছুটা দেওয়া যায় কিনা। জলপাইগুড়ি পুরসভা 3 নম্বর ওয়ার্ডে ভাটাখানা এলাকার রাস্তাটি বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা জুড়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে, ফলে ওই রাস্তা চলাচল করতে সবাইকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওই রাস্তাটি এলাকার গুরুত্বপূর্ণ একটি রাস্তা, ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে ওই রাস্তায়। বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এলাকাবাসীরা জানান, ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্তমান পুরো কোঅর্ডিনেটরকে বিগত 5 বছরে একবারও দেখা যায়নি। বেহাল রাস্তায় কোনো রিক্সা টোটো আসতে চায় না, এলাকায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সও আসতে রাজি হয় না। পাশের 2 নম্বর ওয়ার্ডের মানুষও ওই রাস্তার ওপর দিয়ে চলাচল করে থাকে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা খুবই দরকার বলে দাবি করছেন স্থানীয়রা। দীর্ঘ প্রায় 14 বছর যাবৎ এই রাস্তাটার কোনোরকম কোনো কাজ হয়নি, মাঝখানে একটু বেড মেটেরিয়ালস ফেলানো হয়েছিল এবং আমরা শুনেছিলাম ওই 2 নম্বর এর আগে হচ্ছে 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডের আর আমাদের এই রাস্তায় এটা একটা একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে আছে যে এই দুটো রাস্তা একসঙ্গেই নাকি টেন্ডার হয়েছিল, সেই অনুযায়ী এখানে কাজ শুরুও করেছিল, দুই সাইডে গার্ডওয়াল করা হয়ে গেছিলো, কিন্তু 2 নম্বর ওয়ার্ড অবধি রাস্তাটা পিচিং করার পরে পরে আমাদের 3 নম্বর ওয়ার্ডের পোর্শনটুকু মোটামুটি ধরেন 300 মিটার হবে এই রাস্তাটা পিচিং আর হয়নি। কতজন পরিবার রয়েছে এখানে? এখানে তাও তো আপনার মানে পরিবার হচ্ছে আমাদের এখানে 50-60 জনের উপরে পরিবার এইটুকুন জায়গাটার মধ্যে, কিন্তু এর উপরে প্রায় 5,000 লোকের আসা যাওয়া প্রায় ডেলি আছে, যেহেতু 2 নম্বর ওয়ার্ডের মেন এন্ট্রি এর দিক দিয়ে। আমরা চাচ্ছি এই রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেওয়া হোক, এবং এই রাস্তা দিয়ে শুধু তো মানুষ হেঁটে যায় না, এখানে অনেক রুগী আছে, কারণ ভিতরে 2 নম্বর ওয়ার্ডের মানে বসতি বলতে ওখানে প্রায় 3-4 হাজারের উপরে বাড়িঘর আছে, তাদের ফ্যামিলি মেম্বাররা আছে, তারাও প্রচণ্ড সাফার করে, ইভেন আমরাও প্রচণ্ড সাফার করি, যখন গাড়ি চলে যাচ্ছে আশেপাশে জল ছিটে যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান দিয়ে হাঁটাচলা করার খুবই অসুবিধা হচ্ছে। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, ওই রাস্তার এস্টিমেট করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, ওখান থেকে অনুমোদন এলেই কাজ শুরু করা হবে। ভাটাখানা রাস্তা এস্টিমেট আমরা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি, আমাদের UDMA দপ্তরে পাঠানো হয়েছে এবং ওখান থেকে স্যাংশনে আসলে নিশ্চয়ই আমরা করব। দেখুন কোন রাস্তাটা হবে আর কোন রাস্তাটা হবে না, এর প্রায়োরিটি বেস তৈরি করা হচ্ছে কাউন্সিলর, ঠিক আছে? এর আগে অনেকগুলো রাস্তা আমরা 2 এবং 3 নম্বর ওয়ার্ডে করেছি, সেই সময় যদি কাউন্সিলর এই রাস্তা লিস্ট দিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা অনেক আগে এই রাস্তা হয়ে যেত, যদিও এই লিস্টটা আমাদের অনেক পরে দিয়েছে। মাঝখানে আপনারা জানেন যে করোনা পরিস্থিতি এবং আমাদের ইলেকশন প্রক্রিয়া থাকার জন্য কাজ অনেকটা বন্ধ ছিল, আবার নতুন করে এখন কাজ শুরু হয়েছে, কলকাতা থেকে স্যাংশনে আসলে অবশ্যই আমরা করব। আগাছায় ভরে গিয়েছে সৌন্দর্যায়ন প্রকল্পের মূর্তি, যা পরিষ্কারের দাবি তুলেছেন নাগরিকরা। জলপাইগুড়িতে বৈকুণ্ঠপুর রাজবাড়ির সিংহদুয়ারকে কেন্দ্র করে গড়ে তোলা উদ্যানে বসানো হয়েছিল বাইসনের মূর্তি, পাশাপাশি রয়েছে অন্য মূর্তিও। সব মূর্তি এখন ঢেকে গিয়েছে গাছের আগাছা ও জঙ্গলে, যা সৌন্দর্যায়ন প্রকল্পটিকে দৃষ্টিকটু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে আগাছা ও জঙ্গল পরিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী রত্নাকর বৈদ্য বলেন,
প্রতি বছরই জঙ্গলে ভরে যায় মূর্তিগুলি। দ্রুত জঙ্গল ও আগাছা পরিষ্কার করলে খুব ভালো হয় বলে জানান তিনি। এটা আমাদের পৌরসভা থেকে বসানো হয়েছিল, এটা বাইসনের মূর্তি সৌন্দর্যটা দেখানোর জন্য। তা পৌরসভা তো এই লকডাউনের মধ্যে কাজ করছে, চারদিকে ভালোই কাজ করছে। তা আমি আশা করবো যে এই বাইসনটা জঙ্গলে ভরে গেছে, দেখা যাচ্ছে না সৌন্দর্যটা, এটাও আশা করবো পৌরসভা উদ্যোগ নিয়ে খুব তাড়াতাড়ি করে দেবে। পাশাপাশি ওই পাশেটাও দেখা যাচ্ছে খুব জঙ্গল হয়েছে, দেখতে বাজে লাগছে। তো পৌরসভা এই লকডাউন পরিস্থিতিতে ভালোই কাজ করছে, এটাও আশা করবো যে এটাও হয়তো করে দেবে, তাদের নলেজে দেওয়া আমাদের এটা উদ্দেশ্য। দ্রুত কাজটা করলে খুবই ভালো হয়, এই লকডাউন পরিস্থিতিতে খুব সুন্দর সামনে মনসা পূজা চলে আসছে আবার। রাস্তার পাশে জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে, খুব দ্রুতই সেখানকার জঙ্গল পরিষ্কার করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা পৌরসভা স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে আমরা 1 নম্বর ওয়ার্ডে যেগুলো জঞ্জালে নিয়ে সমস্যা ছিল সেগুলো নিয়ে আমরা দৃষ্টিপাত করেছি এবং তারপর থেকে ওখানে কাজ শুরু হয়েছে। আমাদের টোটাল কাজ শুরু হয়েছে পিডাব্লিউ মোড় থেকে শুরু করে আপনার গাঙ্গুলি মোড় হয়ে আপ টু স্পোর্টস কমপ্লেক্স, শনি মন্দিরের সামনেও কাজ শুরু করেছে। এবং এই কাজে গিয়ে যে জঙ্গল যে বিষয়টি নিয়ে আপনি বলছেন, বাইসনের মূর্তি যেটা ঢেকে গেছে, সেই কাজটাও তারা করবে। আপনারা গোচলে জানিয়ে রাখুন, এই কাজটা কিন্তু ইতিমধ্যে আমরা শুরু করেছি। অল্প দিনে কতদিন আশা করা যাচ্ছে? আর সামনের সপ্তাহের মধ্যে। করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে তাই রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির হাকিমপাড়ায় অবস্থিত বন দপ্তরের নিলাম কেন্দ্রে। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা। সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জিতা ব্যানার্জি সহ 5 জনের একটি প্রতিনিধি দল শিবির পরিচালনা করেন। শিবির থেকে পাওয়া রক্ত সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, জনস্বাস্থ্য বিষয়ক আধিকারিক ডাক্তার সুশান্ত রায়, সিএমওইজ ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, উদ্যান ও কানুন উত্তর বিভাগের ডিএফও অঞ্জন গুহ, ভূমি সংরক্ষণ বিভাগের আধিকারিক বিমল দেবনাথ প্রমুখ। জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির মানবিক উদ্যোগ শনিবার একাধিক কর্মসূচি করলেন তারা। এদিন 24 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে সংবর্ধনা, রক্তদান ও টিকা শিবিরের আয়োজন করা হয়েছিল। ওয়ার্ড কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন, তাদের ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন ওয়ার্ডের স্থানীয় কমিউনিটি কক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি করোনা যোদ্ধা ও পুরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি 45 ঊর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হয়। আগামীতে আবারও এই রকম কর্মসূচি করার কথা জানিয়েছেন অমলান মুন্সি। আজকে 24 নম্বর কংগ্রেস ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় বিবেকানন্দ পাড়াস্থিত কমিউনিটি হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এবং পাশাপাশি যে কোভিড যোদ্ধারা রয়েছে, কোভিড যোদ্ধার সংখ্যা প্রচুর, কাউকে ছোট করতে চাই না, আমরা সবাই কোভিড যোদ্ধা। তাদের মধ্যে থেকে আমাদের ক্ষমতা এবং সাধ্য অনুযায়ী আমরা কয়েকজনকে বেছে নিয়ে আজকে তাদেরকে সংবর্ধনা দিচ্ছি 24 নম্বর কংগ্রেস ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। পাশাপাশি পৌরসভার সাহায্যে এবং জলপাইগুড়ি যে স্বাস্থ্য বিভাগ আছে তাদের ব্যবস্থাপনায় এটার মধ্যে কোনো পলিটিক্স নেই, এটা তাদের ব্যবস্থাপনায় আজকে 24 নম্বর ওয়ার্ডের ভেতরে 60 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন করানো হচ্ছে। করোনার এই অতিমারির সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যাহত, তেমনি 2 কর্মসূচি দেখা গেল জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা করোনা ও বিধিনিষেধের সময়কালে বিভিন্ন সময় সাধারণ ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো স্যানিটাইজেশন, কখনো আবার খাদ্য বিতরণ কর্মসূচি করেছেন তারা। এদিন তাদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে 100 টোটো ও রিক্সা চালক এবং পথ চলতি গরিব মানুষের হাতে দুপুরের রান্না করা খাবার তুলে দেওয়া হয়। অন্যদিকে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শনিবার দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাব রোডের পরিদর্শন কুটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এদিন এলাকার 100 জন মানুষের হাতে খাদ্য সামগ্রীগুলি তুলে দেওয়া হয়।
সোমবার রথযাত্রা, তাই আজ উৎসবের শেষ পর্যায়ে প্রস্তুতি চলল জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। যদিও এবার করোনাবিধি মেনেই হবে রথযাত্রার পুজো, কোনো ধরনের আড়ম্বর বা লোক সমাগম করতে দেওয়া হবে না। মঠ কর্তৃপক্ষ জানিয়েছে অল্প ভক্তদের নিয়ে পুজোর নিয়মাবলী মেনেই হবে প্রভু জগন্নাথ দেবের পুজো। এবারও প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে রথ শহরের রাস্তায় বের করা হবে না। গৌড়ীয় মঠের ভেতরে রথ উৎসবে যাবতীয় আচার নিয়ম পালিত হবে। আজ মঠের রথ সাজানো হয়। গতবারের মতো এবারও যোগমায়া কালীবাড়ির পরিবর্তে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হচ্ছে মঠের নাট মন্দিরে। সেখানে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেবের পুজো করা হবে। আমাদের যে পূজার নিয়ম বিধি সেইভাবেই পূজা হবে জগন্নাথের, আর সেইভাবেই আমাদের যে এরকমভাবে জগন্নাথকে প্রতি বছরই পূজা হয়, রথে নিয়ে আসা হয়, সমস্ত কিছু নিয়ম বিধি অনুসারে হবে। কেবলমাত্র রথ বাইরে যাবে না, মন্দির চত্বর ভিতরেই থাকবে এবং সমস্ত বললাম যে মাসির বাড়ি তাহলে কি করে করবেন আপনারা? যোগমায়া কালীবাড়ি বাড়ি আমাদের পাশেই, মন্দির থেকে নাট্য মন্দিরেই জগন্নাথ সাত দিন ধরে সেখানেই হবে, সেখানেই মাসির বাড়ি, সেখানেই সেবা পূজা হবে, আবার উল্টা রথের দিন সেখান থেকে রথে চাপিয়ে আবার মন্দিরে চলে। করোনা আবহের কারণে এবার লটকা ফলিয়ে লোকসানের মুখে লটকা চাষিরা। গতবারের মতো এবারও চলছে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবারও সমারোহের সঙ্গে রথযাত্রা উৎসব করার বিধিনিষেধ রয়েছে। এই রথের জন্য প্রতি বছর বাজারে লটকার চাহিদা থাকে ভালো, কিন্তু এবার সেই চাহিদা একদমই দেখছেন না লটকা চাষি ও বিক্রেতারা। জলপাইগুড়ি শহর লাগোয়া ধাপগঞ্জ এলাকার এক লটকা চাষির বাগানে প্রচুর লটকা ফুলেছে এবার, কিন্তু তার সেই লটকা কিনতে এখনও যাননি কোনো পাইকার কিংবা খুচরো ব্যবসায়ী। তাই লটকার ভালো ফলন হলেও লাভের মুখ দেখতে পারছেন না বলে ধাপগঞ্জের ওই লটকা চাষি জানান। লটকাগঞ্জে তো চিন্তিত অনেক, আশা করি তো ফলানো হয়েছে, কিন্তু সেরকমভাবে না হইলেও বাজারে লকডাউনের জন্য রথ অনেক জায়গায় হয়তো হচ্ছে না বা হবে না, তাহলে বাজার ঘাটে কী করে নিয়ে যাবো? মানে প্রতিবারে লাভের আশাই তো করা হয়, কিন্তু এবার পুরোপুরি লজেই রান আর কি। গতবার তাও হয়েছিল ভালোই, যারা ব্যবসা করে তারা তো নিতে আসে ভয় পায় যে যদি বিক্রি না হয় এমনি চলাটার ফল, ওই আজকে নিলে এখনই নিলে এক দুই ঘন্টা পরে আজকে বিক্রি করতে না পারলে ওদের পুরোটাই লস, রংটাই কালারটাই পাল্টে যায়, মনে হয় যে পচে গেল। আপনারা কতটা চিন্তিত? অনেক চিন্তিত, অনেক লস হবে এবার। আর কতগুলো গাছ রয়েছে আপনার? গাছ মানে ফলন্ত গাছ 5-7টা আছে, আর এমনি তো গাছ আরও প্রচুর আছে, মানে প্রতি বছরে আমার লটকা হবেই, দুই এক বছর পরপর বাড়বে। জ্যোতিষ শাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব, গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামে জ্যোতিষ বিদ্যা। আধুনিক ভারতের জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষ গুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষ কুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষ কুলের সম্রাট শ্রী দেবাচার্য, তার মতে আকাশে গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি, মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম ভালোবাসা পড়াশোনা সম্পত্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে নিজের বসে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য বলেন, 5 বছর বয়স থেকে একজন শিশুর হস্তরেখা বিচার করে ভাগ্য গণনা করা প্রয়োজন, তবেই আগাম বিপর্যয়ের প্রতিকার সম্ভব। শিক্ষা স্বাস্থ্য চাকরি সব কিছুতে শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। প্রত্যেক মা বাবাকে আমি অনুরোধ করব, আমি দেবাচার্য অনুরোধ করছি আপনাদের, যে প্রত্যেকে একজন যখন শিশু তার 5 বছর পূর্ণ হতে চলল, তেমন কোনো শিশুদের তাদেরকে একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্সটা নেওয়া দরকার, কারণ দেখতে হবে তার গ্রহের অবস্থান, তার কোনো অসুবিধা আছে কি না, তার কোন দিকে ন্যাক, সেই ন্যাকের দিকে ফলো আপ করতে হবে। তার কেউ গান শিখতে ভালোবাসে, তাকে দেওয়া হচ্ছে ফুটবলে, তার নেবারটা তো হবে না। যে ফুটবল খেলতে ভালোবাসে তাকে দেওয়া হচ্ছে ক্রিকেটে, তা না, তার মেরিটের উপরে এডুকেশন
এডুকেশনের সাথে, আমার মনে হয় এডুকেশনের সাথে তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে সেভাবে এগোতে পারে। এবং তার আগে সবথেকে বড় বিষয় যেটা আমার মনে হচ্ছে বা আমি মনে করি, তাতে অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী এদেরকে গাইডেন্স করতে হবে, গ্রহের অবস্থানকে বিচার করতে হবে, প্ল্যানেটের পজিশনকে দেখতে হবে। দেখে যদি সঠিকভাবে বিচার করে এগোনো যায় তাহলে আমি মনে করি সে একটা প্রকৃত অর্থে মানুষ হতে পারবে, তার এডুকেশনের সাথে সাথে তার ফিউচারটাও ব্রাইট পজিশনে যাবে। হস্তরেখাবিদ ভাগ্য গণনাকার জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। শ্রী দেবাচার্য 11, 12 এবং 13 জুলাই রবি, সোম এবং মঙ্গল সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বসছেন ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে চলে আসুন শ্রী দেবাচার্যের কাছে। এখন খেলার খবর। এবারে কোপা আমেরিকা কাপে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় হলো আর্জেন্টিনা। সুদূর জলপাইগুড়িতে আর্জেন্টিনার জয় মেতে উঠলেন দলের সমর্থকরা। কোপায় কাঁপল জলপাইগুড়ি। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ ঘিরে শনিবার থেকে পারদ চড়ছিল পাড়ায় পাড়ায়। রবিবার ভোর 5:30 খেলা শুরু হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল নজরকাড়া। শেষ পর্যন্ত 2020 কোপায় 1-0 গোলে জয় হয় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পর আর্জেন্টিনার সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়েন প্ল্যাকার্ড ও ঢাকঢোল নিয়ে। আজ সকালে এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ির সেনপাড়া মিলন বেকারি রোডে। সেনপাড়ায় উল্লাসের পর জলপাইগুড়ি শহরে বাইক নিয়ে র্যালিও করেন তারা। আমরা খুব খুশি, হ্যাঁ, এই এই কোপা আমেরিকাই লাস্ট আমাদের, মানে যে গুরু যাকে মানি আমাদের মেসি ভগবানকে, নিজেকে মানবাধিকার কমিশনের উচ্চ পদস্থ আধিকারিক পরিচয় দিয়ে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকল আজও। দুই দপ্তরের টালবাহানার কারণে এবারও বানবাসী হওয়ার আশঙ্কা 125 নম্বর ওয়ার্ডের করোলা সংলগ্ন এলাকার বাসিন্দাদের। সোমবার রথ, এবারও করোনার কারণে শহরের রাস্তায় বেরোবে না গৌরীয় মঠের রথ। What a lovely day. Huh? Sir. Fuel tank leak korche. Amader land korte hobe. Kintu kothay korbo? Karor barite. Kintu sir, esho barite kom chor. Eto load nite parbe na. Oi barita nite parbe. Sir, fuel khub tarari leak korche. Shudhu nicher leak ta shamlao. Bede. Are boka me noy, chun eta. Sir, apni ki kore bujhlen ei barita load nite parbe? Chader dhalai kobe koriyechen? Kal. আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম এভিনেন্সের পক্ষ থেকে অনুরোধ বাইরে বেরোলে মাস্ক পরুন নিয়মিত সাবান দিয়ে হাত ধুন স্যানিটাইজার ব্যবহার করুন আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি আপনিও সুরক্ষিত থাকুন অন্যদেরও সুরক্ষিত রাখুন এখন এবি নিউজ এখানেই শেষ করছি দেখতে থাকুন এবি আমার ভীষণ নমস্কার